দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 10টায়। টেস্ট চ্যাম্পিয়নশিপে যতটা সম্ভব এগিয়ে যেতে ঘরের মাঠের প্রতিটা ম্যাচেই জেতার চেষ্টা করবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। অন্যদিকে সফরকারীরা জানিয়েছে এই সিরিজে জয়ের দিকেই এখন সবটুকু মনোযোগ তাদের। সিলেটের নয়নাভিরাম সবুজ মাঠে বৃহস্পতিবার সকাল সকাল ট্রফি উন্মোচন করে এর সাথে ছবি তোলেন দুই দলের অধিনায়ক। তবে ফটোগ্রাফারদের অনুরোধের পরেও সিরিজ জয়ের আগে ট্রফি হাতে নিয়ে ছবি তুলতে রাজি হননি টাইগার অধিনায়ক। সপ্তাহখানেক আগেই সিলেটের এই মাঠে লঙ্কানদের কাছে টি টোয়েন্টি সিরিজের ট্রফি হারিয়েছে শান্তর দল। অবশ্য গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ও ছিল এই মাঠেই, তাই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে আত্মবিশ্বাসী স্বাগতিকরা। We are giving ourselves a good chance. টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণেই আমরা যত বেশি সংখ্যক সম্ভব ম্যাচ জিততে চাই, যেহেতু সামনের দিনগুলোতে বেশ কয়েকটি ম্যাচ আমাদের অ্যাওয়েতে খেলতে হবে, তাই ঘরের মাঠে বেশিরভাগ ম্যাচ জিতে নেওয়াটাই সুবিধাজনক। সিলেটে সবুজ ঘাসে মোড়ানো 22 গজ, সেই সাথে আকাশেও মেঘের আনাগোনা। পেস সহায়ক কন্ডিশন বুঝেই একাদশে তিন পেসার খেলানোর ইঙ্গিত দিলেন কোচ। আমরা একাদশে দুজন বা তিনজন পেসার নিতে পারি, তারা প্রত্যেকেই উদ্দীপ্ত এবং 140 কিলোমিটার গতিতে বোলিং করতে পারে। আমি দুজনের যে কোনো একজনকে এই ম্যাচে দেখার অপেক্ষায় আছি, হয়তো দুজনকেও খেলাতে পারি। মাত্রই আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতেছে শ্রীলঙ্কা, তাই আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই তাদেরও। আমি জানি বাংলাদেশ এখানেই সবশেষ টেস্টটি জিতেছে, কিন্তু মনে রাখতে হবে কন্ডিশনটাই সব নয়, আমরাও মাত্রই টেস্ট সিরিজ জিতেছি। লঙ্কানদের বিপক্ষে 24 টেস্টে মাত্র একটিতে জিতেছিল বাংলাদেশ, সেটি 2017 সালে নিজেদের শততম টেস্টে। এবার সেই পাল্লাটা আরেকটু ভারী করতে চায় শান্তর দল। তসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।